কোমরে ও মেরুদণ্ডে বেদনার রোগীর প্রতি উপদেশ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা, প্যারালাইসিস ও রিহেব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। উপর হয়ে অথবা সামনে ঝুঁকে কাজ করা বা কিছু তোলা নিষেধ। উবু হয়ে বসে সব ধরনের কাজ নিষেধ। মলমূত্র ত্যাগের জন্য কমোড অথবা চেয়ার ব্যবহার করা প্রয়োজন। নিচু আসনে বসা নিষেধ। সিঁড়ি দিয়ে ওঠানামা নিষেধ। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করার সময় এক পা কিছু উপরে রাখার ব্যবস্থা করা উচিত। চেয়ারে বসে কাজ করার সময় এক উরুর উপর আরেক উরু আড়াআড়ি করে বসা উচিত। টেবিলের নিচে ঢালু পাদানি ব্যবহার করা উচিত নয়। অনেকক্ষণ বসে কাজ করার সময় শরীরের মাংসপেশিগুলো ইচ্ছাকৃতভাবে কয়েকবার ঢিল ও শক্ত করা উচিত। স্প্রিং ও ফোমের বিছানা বর্জনীয়। ঝুঁকিপূর্ণ যানবাহন নিষেধ। একই অবস্থায় দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করা নিষেধ। চিকিৎসকের উপদেশ মতো চলতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।